स्वयं आवे सम्मानित आजकल सभा उपस्थित सभापति महोदय अन्य शिक्षक शिक्षिका मंडली और हमारे चुकबड़ भाई बने सबा के आज के शिशु दिवस अकृत्रिम शुभेच्छा और अभिनंदन जाना आज हमारा सबा भारत प्रथम प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरू 133वां जन्मवार्षिक और शिशु दिवस उद्यापन उपलक्षे एखने जड़ो शिशु पंडित जवाहरलाल नेहरू छे अगा स्नेह शिशु जतर आसल शक्ति समाज वित्त हिसाब से विवेचना करते এই কারণে তার জন্মদিন 14 নভেম্বর সারা দেশে শিশু দিবস হিসাবে পালিত হয়। শিশুরা তাকে আদর ও চাচা নেহরু বলে ডাকত। 1947 সালে স্বাধীনতা লাভের পর তার নেতৃত্বে যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাকে দেশের শাসনভার দেওয়া হয়। কঠিন পরিস্থিতিতে তিনি সফলভাবে দেশের হাত ধরেন এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান। আজ তাকে স্মরণ করে শ্রদ্ধা জানানোর দিন। চাচা নেহরু বলতেন, আজকের শিশুরাই আগামী দিনের বালক করবে। আমরা যত ভালো করে শিশুদের যত্ন নেব ততই উন্নত জাতি গড়ে উঠবে। তাই এই দিনে শিশু কল্যাণের কথা বলা প্রয়োজন। প্রকৃতপক্ষে শিশু দিবস শুরু করার আসল উদ্দেশ্য ছিল শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা। এর উদ্দেশ্য ছিল যাতে শিশুরা ঠিকভাবে বড় হওয়া প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু সত্যিটা হলো আজ দেশের এক দুজন কিংবা শতজন নয় হাজার হাজার লক্ষ লক্ষ শিশু শ্রমের সঙ্গে জড়িত। তারা সঠিকভাবে শিক্ষার অধিকার পাচ্ছে না। ছোট বাচ্চাদের কলকারখানা দোকান হোটেল ইত্যাদিতে শ্রমিকের কাজ করানো হচ্ছে। এই শিশু দিবসে আমাদের অঙ্গীকার করা হোক। আমরা দেখতে পাই আমাদের আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে চালিয়ে সকালে দেখতে পাই অনেক জায়গায় অনেক হোটেল রয়েছে অনেক শিশু যেখানে সরকার 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সের প্রত্যেক শিশুকে বাধ্যতামূলক শিক্ষা দান করার কথা বলেছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই 6 থেকে 14 বছরের মধ্যে অনেক শিশুরাই এই হোটেলে কাজ করছে, অনেক শিশুরাই শ্রমের সঙ্গে জড়িত থাকে। এগুলো কেন আজকে যেখানে নেহরু হয়েছিল এতগুলো কথা বলে গেলেন, যেখানে শিশুরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ, সেখানে এই শিশুগুলো এইখানে পড়ে রয়েছে। তাহলে আমাদের জাতি আমাদের সমাজ আমার এগুলো এগিয়ে যাবে কিভাবে, আমাদের সমাজ উন্নত কিভাবে হতে পারে? এই শিশু দিবসে আমাদের অঙ্গীকার করা হোক। আমরা কেউ শিশু নির্যাতন ও শিশু শ্রম বন্ধ করার উদ্যোগ নেই। সুবিধাবন্ধীকে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমাদের এই অঙ্গীকার করে নেহরুর স্বপ্নের জাতি করে তুলতে নেহরুর এই কথার পরিপ্রেক্ষিতে আজ আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।